ইন্তিসারের গলার স্বর শুনে তাকে ভিতরে আসতে বলে আজরা। সে ভিতরে এসে বলল, অফিসের ফাইল নিতে এসেছি। বেরোচ্ছেন? হ্যাঁ, তোমার কিছুর প্রয়োজন হলে ফোন দিও। ভাইয়ের সাথে কি আপনার বাবাও যান অফিসে? সব সময় অফিসে উনি যান না, বয়স হয়েছে তো, সব আমিই সামলাই, তবে প্রয়োজনে যান। ফাইল খুঁজে পেলে ইন্তিসার বেরোতে যাবে, ঠিক তখন ইমান্তা স্যার বলল, আমি কি আপনার সাথে যেতে পারি? আপনার অফিসের ওই দিকে যেতে হবে আমাকে, যদি নামিয়ে দিতেন। আজরা বলল, কেন দেবে না, কিন্তু আর কিছুক্ষণ থাকতি তুই, ভালো লাগছে আমার। আবার আসবো রে, কাজ আছে তাই। তবে আবার আসবি বল। নিশ্চয়ই আসবো। নাবিহাকেও নিয়ে আসিস, একটু ঘোরাফেরা করলে ভালো লাগবে ওর। আচ্ছা। এই বলে আজরাকে বিদায় জানিয়ে ইন্তিসারের সাথে বেরোলো মান্তাশা। ড্রাইভার থাকার কারণে পেছনে সিটে গিয়ে বসেছে ইন্তিসার, মান্তাশাও তার পাশে এসে বসলো। বান্ধবীদের দেওয়া বাজির কথা মনে হতে ইচ্ছে করে এমন সময় এখানে এসেছে মান্তাশা, কিন্তু কিভাবে কি করবে মাথায় তার আসছে না। গাড়ি চলতে শুরু করে, ইন্তিসার ফোনে ব্যস্ত। মান্তাশা বলল, বিয়েতে অনেকেই বলা বলি করছিল আপনি আরো সুন্দর মেয়ে জীবনে পেতেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনার সামনে নিশ্চয়ই বলবে না? এমন একটা প্রশ্ন আশা করেনি ইন্তিসার, তাও মন্তাশার মুখে। সে বলল, তাই আমি কাউকে বলতে শুনিনি। আপনার সামনে নিশ্চয়ই বলবে না? যদি বলেও থাকে তারা ভুল বলেছে, আজরাই আমার জন্য ঠিক, এমন মেয়েই তো আমার পছন্দ, ওকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আপনি চাইলে যে কোনো মেয়েকেই পটাতে সক্ষম হবেন। আমি আর মেয়ে পটানো, বিয়ের আগে কখন এসব হয়নি আমার দ্বারা, আর এখন তো। তাকে থামিয়ে মান্তাশার বলো, এখনো পারবেন, বিয়ে হয়েছে তো কি হয়েছে, একবার ট্রাই করেই দেখুন, যে কোনো মেয়ে পটে যাবে। এই বলে দুষ্টমি একটা হাসি দেয় মান্তাশা। ইন্তিসার তার দুষ্টমির হাসির পেছনে রহস্য বুঝতে পারলো না। মান্তাশা তার গন্তব্যে আসতে নেমে পড়ে, যাওয়ার আগে ইন্তিসারের ফোনের নাম্বার চেয়ে বলল, দুলুভাইকে মাঝে মাঝে বিরক্ত করব, নাম্বারটা দিন। আজরার বান্ধবী বলে এক কথাতে ফোন নাম্বার দিয়ে দেয় ইন্তিসার, এরপর তাকে বিদায় জানিয়ে চলে যায়। মান্তাশা বিরক্ত হয়ে গাড়ি ঠিক ঠিক করতে করতে বলল, ভাবল, ধুর, কোনো কাজই তো নাই, এখন গাড়ি ভাড়া খরচ করে বাসা যাওয়া লাগবে। একরাশ বিরক্তি নিয়ে গাড়ি ঠিক করে বাসার উদ্দেশ্যে রওনা হলো মান্তাশা, কিন্তু বাসায় এসে এজাজকে দেখে বিরক্তি যেন আরও বেড়ে গেল তার। এজাজ আবারও তার বাসায় কি করছে? মান্তাশা আরও বেশি অবাক হয় এজাজের পাশে তার মাকে দেখে। সে কোনো মতে মুখে হাসি আনার চেষ্টা করে সালাম জানায় আসমা আক্তারকে, পাশে রয়েছে মান্তাশার মা বাবা। মান্তাশাকে দেখে তারা বললেন, সকালে হাঁটতে বের হয়েছিলাম, পথিমধ্যে এজাজের সাথে দেখা হলো। আসমা আক্তার বললেন, কাল বোনের বাসায় গিয়ে রাতে ওখানেই থেকে যাই, সকাল সকাল বাসার উদ্দেশ্যে রওনা হই, কারণ আমার দেবর আসবে জানিয়েছে তো। ভাবলাম তাড়াতাড়ি বাসায় গিয়ে আয়োজন শুরু করি, কিন্তু ভাই সাহেব আমাকে দেখে জোর করে এখানে নিয়ে আসলেন। মান্তাশার মা মরিয়ম বেগম বললেন, বেশ করেছো, সেই সুবাদে আপনার সাথে দেখাটাও হয়ে গেল। মান্তাশাকে কত করে বলেছি এজাজকে বলতে আপনাকে নিয়ে আসার জন্য, ব্যস্ততার জন্য এজাজের নাকি সময় হয়ে উঠছিল না। তাই কই, এজাজ তো আমায় কিছু বলেনি, আজই মাত্র জানলাম, আপনারাও ওদের সম্পর্কে কথা জানেন? মান্তাশার দিকে তাকালো এজাজ, সে বরাবর তাকে আসতে নিষেধ করার কারণে মাকে কিছু জানায়নি এজাজ, আর মরিয়ম বেগম বলেছেন অন্য কিছু। মান্তাশা তার সাথে মিথ্যায় বলল কেন? এজাজ বলল, আসলে আমি একটু জব খোঁজা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই সময় হয়নি। এই বলে মরিয়ম বেগম আসমা আক্তারের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে মান্তাশা কুচকানো ভ্রুয়ের দিকে নজর যায় এজাজের, সে যে বিরক্ত হচ্ছে তার চোখে মুখের ছাপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কি চলছে মান্তাশার মনে? গতকালকে মাত্র কক্সবাজার যাওয়ার কথা উঠেছিল, আজই যে কক্সবাজার চলে আসবে ভাবে নিয়াজরা। কক্সবাজারের নামকরা হোটেলে একটিতে উঠেছে তারা, 3 রুম বৈশিষ্ট্য হোটেলের রুম দেখে আজরা বলল, দুইজন মানুষের জন্য এতগুলো রুমের প্রয়োজন ছিল না, একটা নিতে পারতেন। ইন্তিসার হেসে বলল,
এক রুম নিলে নিজের বাড়ির মতো ঘোরাফেরা করতে পারতে। জবাবে আজরা কিচ্ছু বলল না। দুজন দুই ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আজরা ফ্রেশ হয়ে এসে দেখল ইন্তিশার এখন ওয়াশরুমে, তার ক্লান্ত লাগছে ভীষণ, সে শুয়ে পড়ল। কখন যে দুচোখ লেগে আসছে টেরি পায়নি। ইন্তিশার এসে দেখল আজরা ঘুমিয়ে গেছে, সে আর ডাকলো না তাকে। তবে তার খিদেও পেয়েছে, এখানে বসে নিজের জন্য খাওয়ার অর্ডার করে। একবার ভেবেছিল বাড়ি যাবে, কিন্তু আজরা নতুন জায়গায় এসেছে, তাকে একা রেখে যাওয়াটা ঠিক হবে না, এই ভেবে আর গেল না সে। খাবার আসলে খেয়ে সেও ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে, তারও বিশ্রামের প্রয়োজন। কিন্তু ফোনের রিং বাজলে উঠতে হয় তাকে। দ্রুত সে পাশের রুমে চলে আসে আজরার ঘুম ভাঙবে বলে। অপরিচিত নাম্বার দেখে রিসিভ করে বলল, হ্যালো। অপাস্তিকে মেয়েলি কণ্ঠস্বরে বলল, মান্তাশা, আজরাকে ফোনে পাচ্ছি না, তাই আপনাকে করলাম। ও, সে ঘুমিয়ে আছে, ব্যাগ থেকে হয়তো ফোন বের করেনি। পৌঁছে গেছেন এত তাড়াতাড়ি? হ্যাঁ, ফ্লাইটে এসেছি তো। আজরা ভয় পেয়েছে বিমানে? খুব। প্রথম উঠেছে তাই? ব্যাপার না, এখন তো প্রায় উঠা লাগবে, অভ্যেস হয়ে যাবে তারও। আচ্ছা ভালো থেকো, ও উঠলে ফোন দিতে বলবো তোমাকে। এই বলে ফোন রাখে ইন্তিশার। এদিকে মান্তাশা এসব শুনে নিজের ভাগ্যের উপর প্রতিহাস করে বলল, আজরা বিমানে করে দেশ বিদেশ ঘুরবে, আর তুই এদের সাথে রিক্সা নিয়ে আশেপাশে ঘুরতে থাকিস। প্রেম করেও পড়েছি এক বিপদে, ছাড়তেও পারছি না। এখন তো মা বাবাও এজাজকে পছন্দ করে ফেলেছে, জব পেলে বিয়ে পাকাপোক্ত হবে, কিভাবে আটকাবো এসব? এসব ভাবতে ভাবতে এজাজের ফোন এলো। মান্তাশা তা রিসিভ করল, কারণ সে জানে এজাজ আবারও নানান প্রশ্ন করা শুরু করবে। এজাজ কাল থেকেই তাকে বিরক্ত করছে তার প্রশ্ন উত্তরের জন্য। সে জানতে চায় কেন মান্তাশা তাকে মিথ্যে বলে এতদিন পরিবারকে আসতে নিষেধ করেছে। সবাই তো বেশ খুশি, তবে কেন সে এমনটা বলেছিল? মান্তাশা কি সঠিকটা বলে দেবে যে সে বিয়ে করতে চায় না এজাজকে? সাজির এসেছে বেশ কিছুক্ষণ হলো, নাভিয়ার সামনে বসে রয়েছে সে। চুপচাপ নাভিয়াকে দেখে সে বলল, এভাবে ভেঙে পড়লে তো হবে না, শক্ত হতে হবে তোমাকে, অন্তত তোমার পরিবারের জন্যে। দীর্ঘশ্বাস ফেলে নাভিয়া বলল, আমি ঠিক আছি, তোমার কি খবর বলো, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, তোমার জন্য একটা সন্ধান পেয়েছি কল সেন্টারে, ট্রাই করবে নাকি? এত পড়াশোনা করে কল সেন্টারে জব? চাকরির বাজার তো জানোই কেমন, ঘুষ না দিলে নিজের যোগ্যতা ভালো করে চাকরি পাওয়া মুশকিল। বাইরে শোরগুলোর শব্দে সাজি ও নাভিয়া দুজনে বেরোলো। নাফিসা ফোনে তার আগের স্বামীর সাথে ঝগড়া করছে, কথা শুনে বুঝলো সে ক্যাবিনের টাকা দিতে রাজি নয়। দরকার হলে নাফিসাকে ফিরিয়ে নিয়ে যাবে সে, কিন্তু নাফিসা যেতে রাজি হয় না, সে তালাক দিচ্ছে। এখন কিভাবে ও বাড়িতে যাবে নাফিসা? তার সাথে তো নাফিসার কোনো সম্পর্কই নেই এখন, কাগজে কলমে আলাদা হওয়াটা বাকি রয়েছে শুধু। তাছাড়া ও বাড়িতে আর যেতে চায় না নাফিসা, এত অত্যাচার সহ্য করা যায়? এসব শুনে সাজির বলল, জীবনে টাকা পয়সার দরকার আছে তাই না? নাভিয়া কিছু বলার আগে তার পাড়ার বান্ধবীদের দেখতে পায়। তাদের দেখে নাফিসা ফোন রাখে, সাজিরও ড্রয়িং রুমে এসে বসে। নাভিহা তাদের নিয়ে ভিতরে আসে, তারা নাভিয়া হালচাল জিজ্ঞেস করতে এসেছে, তাকে সান্ত্বনার বাণীও শোনাচ্ছে। কথার এক ফাঁকে একজন বলল, আজরার সাথে কথা হয়েছে তোর? নাসূচকভাবে মাথাটা নাড়ে নাভিয়া, সে শুনে বলল, সে তো কক্সবাজার গেছে, পাসপোর্ট থাকলে দেশের বাইরে যেত হানুমানে, কত বড় কপাল তার তাই না? আরেকজন বলল, এই কপাল তো আমাদের নাভিয়ারও হতে পারত, সে রিজেক্ট করেছে ইন্তিশারকে। হ্যাঁ রে নাভিয়া, তুই ভুল করেছিস এটা করে। এখন দেখ, টাকার জন্য তোর বাবাটাও চলে গেল, বোনটা পড়ে আছে বাসায়, আর ভাইয়ের অ্যাডমিশন এর ঠিক ঠিকানা নেই। সব কিছুতে আবেগ চলে না রে, ইন্তিশারকে বিয়ে করলে ভাগ্য খুলে যেত তোর। এমনিতেই মন মানসিকতা ভালো নেই নাভিয়া, এসব শুনে মেজাজ তিরিক্ষি হয়ে ওঠে তার। তবুও নিজেকে সামলে নিয়ে নাভিয়া সে শুধুই বলল, আমার ভাগ্যে এসবই ছিল হয়তো। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি,
প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।